আরবি সাহিত্যের দুই লাইন লিখলেন, দুই লাইন লিখে যে পাঠটা আপনি পড়াচ্ছেন আপনার পাঠ সংশ্লিষ্ট একটা জিনিস চয়েস করলেন যে এই জিনিসের মধ্যে এই দুই লাইনের মধ্যে কোথায় কি আছে, মাফউলে লাহু আছে। অথবা যারা বাংলা ব্যাকরণ পড়ান যেখানে কারক পড়াচ্ছেন আপনি, কারকের যে বিভিন্ন প্রকার আছে সেটি দেখালেন, অথবা বিভক্তি আছে সেই বিভক্তিগুলো চিনিয়ে দিলেন, ইংরেজি গ্রামারে যারা আছে টেন্স যদি থাকে, ন্যারেশন থাকে, ভয়েস থাকে, সে বিষয়গুলো দেখিয়ে দিলেন যে এই টেক্সটের মধ্যে তোমাদের এই জিনিসগুলো আছে। এটাও কিন্তু কি একটা কার্যকর উপাদান। আল গারুদু মিন তাদরিস নাহু ওয়া তাকবিনুল মালাকা আল-লিসানিয়া সহিহা আলা হিফজ আল কাওয়ায়েদ আল মুজাররাবা। মানে নাহু শিক্ষা পাঠদানের উদ্দেশ্য হলো বিশুদ্ধ ভাষার যোগ্যতা কি করা, অর্জন করা, শুধু লা হিফজ আল মুজাররাদ আল কাওয়ায়েদ, লা হিফজ আল কাওয়ায়েদ আল মুজাররাদা, শুধু আরবি কায়দা নিয়ম নীতি এগুলো মুখস্থ করাটাই কি মূল উদ্দেশ্য নয়। ভাষার যে জ্ঞান রয়েছে সেই বিষয়ে উনি একটি অনুচ্ছেদ রচনা করেছেন, করে সেখানে উনি একটা কথা বলেছেন যে আরকানুহু আরবা, আরবি ভাষার যত জ্ঞান রয়েছে এর মূল স্তম্ভ কয়টি, চারটি। আর ছাত্রদের কিন্তু এবারত পড়াতে হবে, এবারত না পড়ালে কিন্তু কি হবে না, তাদের এবারত শুদ্ধ হবে না, জোরে জোরে তারা পড়বে, শুধু শিক্ষক পড়লে হবে না, এবারত পড়ার জন্য একটা প্রতিযোগিতা, একটা যেন রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় যে কে এবারত পড়বে। আমরা যারা আরবি নাহু পড়াই বা সর্ব পড়াই, আমাদের একটা বড় দোষ অধিকাংশের যে আমরা ব্ল্যাকবোর্ড ইউজ করতে চাই না, আমরা কলম ধরতে চাই না। আরবি ব্যাকরণ পাঠদানের জন্য যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে আমাদের বোর্ড ব্যবহার করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد। হাদিস পড়ার শিক্ষা বোর্ড আয়োজিত দুদিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিজ্ঞ প্রশিক্ষক বৃন্দ এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান বা তার প্রতিনিধি বৃন্দ, সবাইকে আজকের এই সেশনে স্বাগত জানাচ্ছি। শীতের এই সকালে কষ্ট স্বীকার করে আপনারা যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন সেই জন্যে। আজকে আমরা যে বিষয়টা প্রশিক্ষণ প্রদান করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এর তিনটি পার্ট রয়েছে। 40 মিনিটের মধ্যে আমাকে এই তিনটি বিষয় সম্পর্কে কিছু না কিছু বলার চেষ্টা করতে হবে। প্রথম বিষয় হচ্ছে আরবি ব্যাকরণ পাঠদান পদ্ধতি, দিনিয়াত শিক্ষা পাঠদান পদ্ধতি এবং হাদিস পাঠদান পদ্ধতি, তিনটি বিষয় এখানে রয়েছে। এবং বিশেষ করে আরবি ব্যাকরণ এবং পাঠদান পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়, এবং সেই সাথে ছোট বাচ্চাদের জন্য দিনিয়াত শিক্ষা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরবি ব্যাকরণ সম্পর্কে আমাদের যারা ছাত্র তাদের মনে একটা বদ্ধমূল ধারণা আছে যে ব্যাকরণটা কি অনেক কঠিন। এই বদ্ধমূল ধারণাটা তৈরির পেছনে আমরাই দায়ী, অথচ আরবি ব্যাকরণ বিশেষত ইলমুন নাহুর কথা বলবো আমি আজকে, এ সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু অত্যন্ত জরুরি। ইবনে খালদুনের একটি বই আছে, আপনারা অবশ্যই হয়তো অনেকে পড়েছেন বা দেখবেন, মুকদ্দামা ইবনে খালদুন। বিভিন্ন জ্ঞান বিজ্ঞান সম্পর্কে অনেক তাত্ত্বিক এবং মূল্যবান কথা তিনি এই বইয়ের মধ্যে বলেছেন। তো আজকের এই সেশনের জন্য আমি ওনার একটি উদ্ধৃতি কোট করেছি, সেটি হচ্ছে যে ইবনে খালদুন তার মুকদ্দামার মধ্যে বলছেন, ফাসলুন ফি উলুমিল লিসান আল আরাবি, আরবি ভাষার যে জ্ঞান রয়েছে সে বিষয়ে উনি একটি অনুচ্ছেদ রচনা করেছেন, করে সেখানে উনি একটা কথা বলেছেন যে আরকানুহু আরবা, আরবি ভাষার যত জ্ঞান রয়েছে এর মূল স্তম্ভ কয়টি, চারটি। আরকানুহু আরবা, একটি হচ্ছে ওয়াহিয়াল লগা ওয়া নাহু ওয়াল বায়ান ওয়াল আদাব ওয়া মারিফাতুহা জরুরিয়াতুন আলা আহলি শরিয়া ওয়াল্লাযী ইয়াতাহাসসাল আন্নাল আহাম আল মুকাদ্দাম মিনহা ওয়ান নাহু। ইবনে খালদুন তার এই মুকদ্দামায় বলেছেন যে আরবি ভাষার স্তম্ভ হচ্ছে কয়টি, চারটি। প্রথম হচ্ছে লোগা, ভাষার জ্ঞান, দুই নম্বর ওয়ান নাহু, আরবি ব্যাকরণের জ্ঞান, ওয়াল বায়ান অলঙ্কার শাস্ত্রের জ্ঞান, ওয়াল আদাব এবং সাহিত্যের জ্ঞান। এবং উনি বলছেন যে শরীয়তের যারা আহলু শরিয়া, যারা শরিয়ত বিশেষজ্ঞ, তাদের জন্য
এই বিষয়ের জ্ঞানগুলো থাকা জরুরি, ইয়াতুন মানে অত্যন্ত জরুরি আবশ্যক। আর তিনি বলছেন যেটি প্রমাণিত হয় সেটি হচ্ছে এর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য প্রাধান্যযোগ্য হচ্ছে ওয়ান নাহু অর্থাৎ ইলমে নাহু। তাহলে আরবি ব্যাকরণ অর্থাৎ ইলমে নাহু এবং সার্ফ দুটোই রয়েছে এখানে, তো বিশেষত আমি ইলমে নাহুর উপর আজকে হাইলাইট করব আর কি। তো ইলমে নাহু হচ্ছে আরবি ভাষার যে উলুমুল লিসান আল আরবি, আরবি ভাষার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের চারটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে ইলমুন নাহুর জ্ঞান, ব্যাকরণের জ্ঞান। তাহলে আরবি আমরা যদি একটা ছাত্রকে শরীয়ত বিশেষজ্ঞ বানাতে চাই, মুহাদ্দিস বানাতে চাই, মুফাসসির আমরা তৈরি করতে চাই, ইভেন আমরা ফকিহ যদি তৈরি করতে চাই, তাহলে কিন্তু আরবি ভাষা তথা আরবি ব্যাকরণের উপরে জ্ঞান থাকা কি অত্যন্ত জরুরি এবং আবশ্যক। এটি ইবনে খালদুন তার মুকদ্দমার মধ্যে তার গবেষণা লব্ধ কথা উনি উল্লেখ করেছেন। আমরা সবাই তরকারিতে লবণ খেতে পছন্দ করি, যদি লবণ না হয় আরও অতিরিক্ত মানে লবণ দেই। অনেক বিয়ে বাড়িতে আছে, বিয়ের অনুষ্ঠানেও দেখি যে লবণ না হলে খুব সমস্যা হয়ে যায়, লবণ যদি না থাকে লবণ আবার চেয়ে নেওয়া হয়। কিন্তু আপনি মধ্যপ্রাচ্যে যান, সেখানে কিন্তু তরকারিতে এত মশলা এত লবণ এত কিছু কিন্তু নাই, সেদ্ধ সেদ্ধ খেতে হবে, বাঙালি এত টেস্টফুল খাবার কিন্তু খাওয়া যাবে না। এখন লবণ খাওয়ারও কি আছে, একটা পরিমাণ আছে, পরিমিতি আছে। যদি লবণ বেশি হয়ে যায় তাহলে গরুর গোস্ত বলি আর দেশি মুরগি বলি যাই রান্না করা হোক না কেন সেটা কিন্তু সুস্বাদু থাকে না, খেতে বিস্বাদ লাগে, বিরক্ত লাগে। এই জন্য বলা হয়েছে যে আন্নাহু ফিল কালাম কালমিল হেফিদ তো আম, বাক্যে নাহু তেমন তরকারিতে লবণ যেমন। তো লবণ যেমন তরকারি না, লবণ না হলে যেমন তরকারি ভালো লাগে না, স্বাদ লাগে না, তেমন বাক্যের মধ্যে নাহুর মর্যাদা হচ্ছে সেরকম। কিন্তু সেটার পরিমাণ পরিমিতি যদি আমরা না জানি তাহলে কিন্তু কি কোনো উপকার দিবে। বাংলাদেশের একজন বিশিষ্ট আরবি ভাষাবিদ মাওলানা সফিউল্লাহ ফুয়াদ, ওনার কথা হয়তো ওনারা অনেকে জানেন, ওনার বাড়ি কুমিল্লায়। তো উনি একটি বই রচনা করেছেন আরবি ভাষা পাঠদান পদ্ধতি, সেখানে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে নাহু সর্ফ তথা ব্যাকরণ গ্রামার ও ব্যাকরণের ভূমিকা মূলত ভাষা বিশুদ্ধকরণ, ভাষা শিক্ষাদানে নাহু সর্ফের কোনো ভূমিকা নেই, ব্যাকরণের দায়িত্ব ভাষা শেখানো নয়, ব্যাকরণের দায়িত্ব হলো ভাষা শুদ্ধ করা। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা নাহু সর্ফ শিখিয়ে যে আরবি ভাষা বলতে পারবে ব্যাপারটা এমনটা না, ভাষাটাকে বিশুদ্ধ করতে পারবে, বিশুদ্ধভাবে উপস্থাপন করতে পারবে। একজন মানুষ অনেক বড় মহাদ্দেশ কিন্তু তিনি আরবিতে কথা বলতে পারেন না, কারণ কি তার কথা বলার প্র্যাকটিস নেই। কিন্তু এই প্র্যাকটিসটা করার জন্য কথাটা যে বিশুদ্ধ বলবে এটা ফাইল না মাফুল, এই শুদ্ধ করার জায়গাটা কোথা থেকে আসবে, আরবি ব্যাকরণ থেকে আসবে তথা নাহু থেকে আসবে। তো যাই হোক, আজকে আমরা আমাদের আরবি ব্যাকরণ পাঠদান পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে প্রথম যে বিষয়টি বলছি যে যে কোনো ব্যাকরণ বিশেষ করে আরবি ব্যাকরণ যেহেতু আমরা অনারব, ইবনে খালদুন মুকদ্দমার মধ্যে এই কথাও বলেছেন যে ইসলামী শরিয়ার জ্ঞানের যারা খিদমত করেছেন তারা অধিকাংশ হচ্ছে অনারব, এটাও একটা অধ্যায় এখানে আছে মুকদ্দমা ইবনে খালদুনের মধ্যে। তো আমরা যেহেতু অনারব, আরবি ভাষা সম্পর্কে আমরা দক্ষ নই, আমরা বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ব্যাকরণ না হলেও চলে, বা বাংলা ব্যাকরণ আমরা জানি না, তারপরে কি করি আমরা আমাদের মনের কথা বলি, আমরা আমাদের যে উদ্দেশ্য মনের উদ্দেশ্য ব্যক্ত করি সুন্দরভাবে সেটি করতে পারি। তো যেহেতু আরবি আমাদের মূলত আমাদের ভাষা না অর্থাৎ মাতৃভাষা না, এটা বোঝাতে চাচ্ছি আমি, অবশ্যই আমাদের ধর্মীয় বা আমাদের তো আসল ভাষা হচ্ছে আরবি। তো প্রথম ব্যাকরণের জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ছাত্রদের মধ্যে ব্যাকরণ ভীতি কী করতে হবে দূর করতে হবে। আপনি নিজে যদি ক্লাসে যেয়ে বা আমি ক্লাসে যেয়ে বলি যে আরবি ব্যাকরণ অত্যন্ত কঠিন, তাহলে কী হবে, ছাত্র আরও ভয় পেয়ে যায়। তাহলে তাদেরকে এই আত্মবিশ্বাসটা জাগিয়ে তুলতে হবে যে তুমিও পারবা। শিফ খেরার একটা বই আছে না, তুমিও পারবে একটা বই আছে, তো এই আত্মবিশ্বাস তার মধ্যে কী করতে হবে জাগিয়ে তুলতে হবে যে তুমিও পারবে। প্রথমে যদি আমরা ভীতি ঢুকিয়ে দিই তার মধ্যে তাহলে কিন্তু হবে না, তার আত্মবিশ্বাসে চিড় ধরবে এবং সে নিজের উপরে কনফিডেন্স হারিয়ে ফেলবে। তো এজন্য যেহেতু একটি আমাদের দৃষ্টিতে বিদেশি ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষার দৃষ্টিকোণ থেকে সঙ্গত কারণে আমাদেরকে তাদের এই আরবি ব্যাকরণের ভীতিটা দূর করতে হবে।
এবং ছাত্রদের যে দুর্বলতাগুলো আছে, কোন বিষয়ে সে দুর্বল, সে দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে তাদেরকে সে স্পেশাল কী করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। হয়তো একটা বাচ্চা সে না হওয়ার অনেক কিছুই বলে, মুস্তাসনা হয়তো বোঝে না অথবা বদল বোঝে না, অথচ সে কিন্তু মুবতাদা খবর ভালো বোঝে। তাহলে তার দুর্বলতার জায়গাগুলো কোন জায়গা, সেই জায়গাগুলো কী করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, করে সেই জায়গায় তাকে বিশেষভাবে তার প্রতি যত্ন নিতে হবে, বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কোনো নির্দিষ্ট শিক্ষকের অধীনে তাকে দেওয়া যেতে পারে যে এর ব্যাকরণে এই বিষয়গুলো সমস্যা রয়েছে, বিষয়গুলো আপনারা দেখবেন, এরকম একটি বিষয় করা যেতে পারে। তো যাই হোক, প্রথম কাজটি হচ্ছে ব্যাকরণের প্রতি ভীতি, যে ব্যাকরণ ভীতি রয়েছে সেটি দূর করে দিতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে এটি কোনো বিষয় না, মানুষ অনেক অসাধ্য সাধন করছে, সুতরাং আরবি ব্যাকরণ আমরা কেন এটিকে আমরা নখদর্পণে নিয়ে আসতে পারবো না, আমরা আয়ত্ত করতে পারবো না। এই আত্মবিশ্বাসের জায়গাটা যদি আমরা জাগিয়ে তুলতে পারি তাহলে কিন্তু সে সামনে অনেক দূর অগ্রসর হবে। দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আরবি ব্যাকরণ মানে শুধু নিয়ম নীতি বা কায়দা মুখস্থ করা নয়। শুধু ব্যাকরণ কি, আমি ফাইল এর সংজ্ঞা মুখস্থ করলাম, মুবতাদার সংজ্ঞা মুখস্থ করলাম, আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ধান লাগাতে আমি মাঠে নামতে পারি না, ধান লাগাতে জানি না, কিন্তু আমি খাতা কলমে কিন্তু ধান লাগানো শিখেছি, কিন্তু আমার চাইতে আমার পিতা কৃষক, উনি আমার চাইতে বেশি ভালো ধান লাগাতে জানেন, কারণ তার অভিজ্ঞতা বেশি, উনি হাতে কলমে নিজে শিখেছেন। তো এই জায়গাটা আমাদের একটা বড় সমস্যা যে শুধু কায়দা মুখস্থ করেই মনে করি যে আমরা ক্ষান্ত হয়ে গেলাম বা আমাদের শেষ, আমরা অনেক কিছু আরবি ব্যাকরণে শিখে নিলাম, ব্যাপারটা এরকম না। একটি বই আছে আপনারা নেটে পিডিএফ পাবেন, তাদরিসু ফুনুনিল লুগা আল আরাবিয়া লি আলী আহমদ, ডক্টর আলী আহমদ মাদকুর, তাদরিসু ফুনুনিল লুগা আল আরাবিয়া, আরবি ভাষার বিভিন্ন বিষয় কীভাবে পাঠদান করতে হয় এই বিষয়ে উনি ওখানে একটি সুন্দর কথা বলেছেন যে আল গারুদু মিন তাদরিসিন নাহু হুয়া তাকবিনুল মালাকা আল লিসানিয়া সহিহা আলা হিফজাল কাওয়ায়েদ আল মুজাররাদা, মানে নাহু শিক্ষা পাঠদানের উদ্দেশ্য হলো বিশুদ্ধ ভাষার যোগ্যতা কি করা, অর্জন করা, শুধু লা হিফজাল মুজাররাদ আল কাওয়ায়েদ, লা হিফজাল কাওয়ায়েদ আল মুজাররাদা, শুধু আরবি কায়দা নিয়ম নীতি এগুলো মুখস্থ করাটাই কি মূল উদ্দেশ্য নয়। তাহলে শুধু নিয়ম নীতি মুখস্থ করলে কিন্তু হবে না, আমি ফাইলের সংজ্ঞা জানি বলতে পারি, মাফুলের সংজ্ঞা জানি বলতে পারি, বদলের সংজ্ঞা জানি আমি, মুবতাদা খবরের সংজ্ঞা জানি আমি, সব বুঝতে পারি, অন্য ভাষার হলে আমি সাবজেক্ট চিনি, অবজেক্ট চিনি, সবই চিনি, কিন্তু বাস্তবতায় যখন বাক্যের মধ্যে আসে, তাদেরকে চিহ্নিত করতে বলা হয়, তখন কিন্তু সেই চিহ্নিতকরণের জায়গাটা কি তারা পারে না। এই জায়গাটাই হচ্ছে একজন শিক্ষকের ব্যাকরণ যিনি পাঠদান করবেন তার মূল জায়গাটা হচ্ছে এটা, যে আমি সংজ্ঞা দিব, আমি তাকে নিয়ম নীতি বলবো, কিন্তু তাকে ধরে ধরে শিখিয়ে দিব, শুধু কায়দা মুখস্থ করানোটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তিন নম্বর, আরবি ব্যাকরণ পাঠদানের জন্য যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে আমাদের বোর্ড ব্যবহার করতে হবে। কেউ যদি, এখন তো বিভিন্ন ধরনের ডিজিটাল বোর্ড আছে, আমরা আগে ব্ল্যাক বোর্ডের নাম শুনতাম, এখন ব্ল্যাক বোর্ড বললে কি মানুষ হাসবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ব্ল্যাক বোর্ড এখন নাই, আমাদের সামনে হোয়াইট বোর্ড আছে, আবার ডিজিটাল বিভিন্ন ধরনের অনেক দামি দামি বোর্ড বেরিয়েছে, আপনি লিখবেন আবার মুছেও যাবে অটো, বিভিন্ন সিস্টেম বেরিয়েছে। তো যাই হোক, মোট কথা বোর্ড ব্যবহার করতে হবে। আমরা যারা আরবি নাহু পড়াই বা সর্প পড়াই, আমাদের একটা বড় দোষ অধিকাংশের যে আমরা ব্ল্যাকবোর্ড ইউজ করতে চাই না, আমরা কলম ধরতে চাই না, মনে করি টিচার আমাদের ওই যে প্রচলিত পদ্ধতি, ওই যে কি বলে সিটে এসে বসবেন চেয়ারে, শিক্ষক শুধু বলবেন আর ছাত্ররা কি করবে শুনবে, এতেই শেষ। যেমন আমি যদি বলি পাঞ্জে গাঞ্জের মতো একটা সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, কিন্তু এই বিষয়টা যদি আপনি বই নিয়ে প্রথমে আগে কওয়ালা আসল মে কওয়ালা থা এভাবে যদি উর্দু শুরু করেন, তাহলে তো ছাত্রর কি মাথা নষ্ট হয়ে যাবে। আগে এটা না করে আপনি ব্ল্যাকবোর্ডে গেলেন, ব্ল্যাকবোর্ডে যে লিখলেন যে কওয়ালা কওয়ালা ছিল, এবার বুঝাই দিলেন যে এইভাবে হয়েছে, এবার যদি সে আরবি বুঝান বা পড়ান সেটা পড়ালেন, কিন্তু প্রথমে যদি ইয়ে সাবজো কাহা গিয়া শুরু করে দেন মিজান পড়াতে গিয়ে, তাহলে কিন্তু ছাত্রদের কী হবে, কঠিন অবস্থা হয়ে যাবে যে স্যার এগুলো কী বলছে। হ্যাঁ, প্রথম ক্লাসে গিয়েছেন আপনি ইয়ে সাবজো কাহা গিয়ে আপনি শুরু করে দিলেন, আপনি মিজানে আছে না প্রত্যেকটা মানে গঠন প্রণালীর প্রথমে। হ্যাঁ, তো আমাদের ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, বোর্ড কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, লেখার সাথে কিন্তু একটা সম্পর্ক, যারা আরবি ব্যাকরণ পাঠদান আমরা করি তাদের থাকতে হবে। কোরআন মাজিদের চারবার কলমের কথা বলা হয়েছে আর মোটামুটি 250 বার আল কিতাব শব্দ উল্লেখ আছে,
তাহলে পড়ার সাথে লেখার কি আছে একটি সম্পর্ক আছে আল্লাযী আল্লামা বিল কলম আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম কলমের সাহায্যে আমাদের শিক্ষা দিয়েছেন তো চারবার কলমের কথা আসছে কোরআন মাজিদে আর 250 বার মোটামুটি আল কিতাব শব্দের কথা উল্লেখ হয়েছে তো কাতাবাত ইকতুবু থেকেই তো আসছে কিতাব তাহলে পড়ার সাথে লেখার কি আছে একটা সম্পর্ক আছে বিশেষ করে কওমি মাদ্রাসার যারা উস্তাদ আছেন এখানে কিছু মনে করবেন না এরকম অনেক আছেন যে তারা অনেক ভালো উস্তাদ নাহুবিদ পণ্ডিত বিশারদ সরফি কিন্তু একটা যে ওখানে উঠবেন উঠে লিখবেন যে আমি হয়তো লিখলাম কদরুক সময় এলো কওয়ালা মূলত ছিল কি কওয়ালা ছিল এই কথাটা উনি যে লিখবেন এই লেখাটার মতো কি থাকে না তার এনার্জি থাকে না উনি মনে করেন আমি তো ভালো ব্যাকরণবিদ ওটা লেখার দরকার কি এমনি ছাত্রদেরকে বলবো তারা শিখে নেবে কিন্তু এই যে আপনি লেকচার মেথডের চেয়ে আপনি যদি হাতে কলম ওখানে করে দেখান দেখে আপনি উর্দুতে পড়ান বাংলায় পড়ান যেভাবে পড়ান ওদেরকে যদি মূল বিষয়টা বুঝিয়ে দেন কেন হলো কওয়ালা হলো কি জন্যে কওয়ালা থেকে এটা যদি সংক্ষেপে ওদেরকে বুঝিয়ে দেন এই ধরনের তালিম কিন্তু তারা আসলে পারবে কঠিন সাবজেক্ট কঠিন না যদি শিক্ষকের পাঠদানের যোগ্যতা দক্ষতা এবং উনি যদি নতুন পদ্ধতি সম্পর্কে আধুনিক পদ্ধতি সম্পর্কে কী হন অবগত থাকে সুতরাং আমাদেরকে যে কোনো মূল্যে বোর্ড ব্যবহার করতে হবে বোর্ড ব্যবহারে আমাদের অভ্যস্ত হতে হবে লেকচার দেওয়ার চাইতে বেশি বেশি লিখতে হবে তাদেরকে ডেকে নিয়ে এসে ব্ল্যাকবোর্ডে লেখাতে হবে এর আগে একজন স্যার বললেন না যে আমরা শুধু নিজেরাই বলি একটা ছাত্রকে যদি তার নামটা আরবিতে আমি ব্ল্যাকবোর্ডে নিয়ে এসে লেখাই তার নামের মধ্যে যদি কোনো বানান ভুল থাকে তাহলে সেটি সংশোধন হয়ে যাবে এবং শুধু তার সংশোধন হবে না তার সাথে সাথে আরও ক্লাসে যে অন্যান্য ছাত্র আছে তাদেরও কী হবে সেই বিষয়টি তারা সংশোধন করে নিতে পারবে এবং জানবে যে হ্যাঁ জওয়াদ হয়তো একটি নাম অথবা নাবিল একটি নাম এটি কীভাবে বানান করে লিখতে হয় সে বিষয়টি জানবে যাই হোক আমরা অবশ্যই যারা নাওসর পড়াবো আরবি ব্যাকরণ পড়াবো তাদেরকে অবশ্যই কী করতে হবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে হবে এটা ফরজ ফরজ এবং ওয়াজিব অবশ্যই করতে হবে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য নাই আহলুল হাদিসদের নিকটে সুতরাং আবশ্যকভাবে কী করতে হবে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড অথবা ডিজিটাল বোর্ড যেটাই হোক হোক না কেন সেটি ব্যবহার করতে হবে চার নম্বর বারবার বোঝানো আমি আগে বলেছি যেহেতু আরবি ব্যাকরণ একটি বিদেশি ভাষা আমাদের মাতৃভাষার দৃষ্টিকোণ থেকে কেউ হয়তো আমরা বাংলাভাষী কেউ হিন্দিভাষী কেউ উর্দুভাষী কেউ হয়তো যারা ব্রিটিশ আছে অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে বিভিন্ন ভাষাভাষী সবাই তো আরবি ব্যাকরণ শিখবে এখন শিক্ষক একবার বলার পরে অনেকে আছে যদি দ্বিতীয়বার জিজ্ঞেস করে হচ্ছে যে এটা কী এমন ঝাড়ি মারে যে ওই ছাত্র নাহু তো পড়া শেখা দূরের কথা ও মাদ্রাসা ত্যাগ করে কিন্তু তাকে যদি বোঝানো যায় কোন জিনিসটা তুমি বোঝো নি তাহলে কিন্তু সে কী ভালোভাবে বুঝবে আপনি আমি খেয়াল করি না একবারও যে আমার ওস্তাদ আপনার ওস্তাদ কতবার আমাদেরকে বুঝাইছেন এবং জরবান সাদিদানও কত দিয়েছেন আমাদেরকে সেই বিষয়টা কি আমরা খেয়াল করি না কিন্তু তো তাকে তো আমরা জরবান সাদিদান দিচ্ছি না কিন্তু অন্তত বুঝিয়ে দেবো দুই তিনবার সেই বিষয়টা কি আমরা করতে চাই না অথচ সহিহুল বুখারীতে আসছে 95 নম্বর হাদিস আন আনাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা ইউফহামা আনহু আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন আল্লাহর রাসূল বলেন যে তিনি যখন কোনো কথা বলতেন আদাহা সালাসান গুরুত্বপূর্ণ কথা তিনি তিনবার পুনরাবৃত্তি করতেন বলতেন হাত্তা ইউফহামা আনহু এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য কেন যাতে করে কথাটা বোঝা যায় সহিহুল বুখারী তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন যাতে সাহাবীরা বোঝে কোনো কথা বলার পরে উনি সালাসান হাদিসে আছে না তিনবার বলেছেন তো বারবার বাচ্চাদেরকে বোঝাতে হবে তারা একবার যদি না বোঝে আরেকবার বোঝাতে হবে একটা ছেলে তার মেধা আছে একজন ছাত্রী বা ছাত্র তার মেধা আছে আমি যদি তাকে বারবার বোঝাই তাহলে সে জিনিসটা কী হবে সে বোঝাবে একবার বুঝিয়ে আমার দায়িত্ব শেষ এমনটা কিন্তু না আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর স্যারদের যে অবস্থা দেখি যে স্যারদের সাথে সালাম করা যায় মুসাফা করা যায় না একবার একটা মজার কথা বলি আমাদের মার্কাজের একজন ছাত্র একটা জেনারেল ডিপার্টমেন্টে পড়ে সে একজন স্যারের সাথে তার পরিচিত ওই স্যারের চেম্বারে আরেকজন স্যার ছিল তো সাক্ষাৎ করতে গিয়েছে গিয়ে মুসাফা করেছে ওই স্যারের সাথে এখন ওর যে পরিচিত স্যার সে বলছে তুমি এটা কী করলা তুমি স্যারের কাছে যে সরি বলো নাউজুবিল্লাহ সালাম দিয়ে স্যারের সাথে মুসাফা করেছে এই জন্য ওই ছাত্রকে আবার সরি বলতে হয়েছে সেই শিক্ষকের কাছে মানে ছাত্র শিক্ষকের বন্ধনটা কি কত দূরত্ব এখানে সৃষ্টি করা হয়েছে কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে যখন আমি পড়েছি ওখানে হাদিস বিভাগে তো দেখেছি ক্লাস শেষেও শিক্ষকদেরকে যেভাবে ছাত্ররা
মানে মৌমাছির মতো ধরে ধরে বারান্দা থেকে নিয়ে শুরু করে স্যার উপরে গেলে বা গাড়ি পর্যন্ত পথে পথে যেতে আছে তার সাথে বিভিন্ন মাসলা প্রশ্ন জিজ্ঞাসা করেন। আর শেখ আলবানীর জীবনীতে পড়েছি তাদেরকে তো ছাত্র এত বান্ধব ছিলেন উনি যে রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে আসতেন যে ছাত্র দেখলে জামিয়া ইসলামিয়ার ছাত্র দেখলে উনি গাড়ির মধ্যে তুলে নিতেন তাকে, বা ক্লাসের পরে দেখা যাচ্ছে যে তিনি ফ্লোরে বসে গেছেন, মেঝেতে বসে গেছেন অথবা ঘাসের মধ্যে বসে গেছেন ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে এলমি মোনাকাশা আলোচনা পর্যালোচনা এই বিষয়গুলো কিন্তু সেখানে আমরা দেখেছি। তো আপনি ছাত্রকে বারবার বোঝাতে হবে, তো ক্লাসে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার ছাত্র আপনি আবাসিক শিক্ষক যদি হন গিয়েছে আপনার কাছে সময় আছে, ছাত্রকে বারবার বোঝাতে হবে। কারণ নাহুর মতো একটি বিষয়কে বারবার উদাহরণ দিয়ে বারবার ব্ল্যাকবোর্ডে লিখে বারবার বোঝালে তারপরে কি হবে তার জন্য সহজ সাধ্য হবে, তাছাড়া কিন্তু সহজে আরবি ব্যাকরণ আয়ত্ত করতে পারবে না। অনেক ফাজেল পাস পাবেন, কামেল পাস, মাস্টার্স পাস, পিএইচডি ডিগ্রি ধারী কিন্তু আরবি শুদ্ধভাবে বলতে পারে, শুদ্ধভাবে পড়তে পারে, আরবি এবারও বিশুদ্ধভাবে পড়তে পারে এরকম কিন্তু পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দিন দিন যত দিন যাচ্ছে তত। অথচ ডিগ্রির কিন্তু কোনো অভাব নাই কিন্তু আরবি এবারও পড়তে গেলে সেখানে সমস্যা। যদি বাহাস মোনাজারা যান, মাঝহাবি কোনো ভাইয়ের সাথে যদি বাহাস হয় আর আরবি এবারত আপনি ভুল পড়েন, আপনাকে প্রথমে এমন করে কুপকাত করবে আপনার মেরুদণ্ড বিশাল একটা হাতুর দিয়ে মেরে ভেঙে ফেলবে, আপনার উঠে দাঁড়াতে পারবে। তো যাই হোক, তাহলে চার নম্বর আমরা যে বিষয়টি আলোচনা করলাম বারবার শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে। চার নম্বর যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে আমাদের দেশের নাহু, পাঁচ নম্বর সরি, সেটি হচ্ছে আমরা যারা নাহু পাঠদান করাই, সর্ব পাঠদান করাই, আমরা উদাহরণ জানি না। জায়েদ মারবে আর আমর সারা জীবন মার খাবে, জরাবা জাইদন আমরান, জায়েদ মারবে আর কি হবে আমর সারা জীবন মার খাবে, এই বেচারের কি দোষ যে আমর সারা জীবন মার খাচ্ছে আর জায়েদ শুধু মারছে। এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, এখন বলবো না, আপনার নেটে যদি সার্চ দেন, হ্যাঁ লিমাজা জরাবা জাইদন আমরান এরকম নামে যদি সার্চ দেন, না হাসির বিষয় না, সুন্দর, আমি এটা জিনিসটা একবার গবেষণা করলাম কেন জায়েদ মারতেছে আর আমর কেন মার খাচ্ছে, এর ঘটনা কি, এটা আপনি নেটে সার্চ দেবেন আরবিতে লিমাজা জরাবা জাইদুন আমরান, দেখবেন মজার একটা ঘটনা আছে আর কি। তো যাই হোক, প্রচুর উদাহরণ আমাদেরকে দিতে হবে, এই জায়গাটায় আমরা ঘাটতি। আমরাও দেখেছি আমাদের ওস্তাদরা অনেকে যখন পড়িয়েছেন নাহু, তো হয়তো আমি মাহফুলে লাহু আছে না, মাহফুলে লাহু কাকে বলে কে বলতে পারবেন, একজন আল মাফউল লাহু বা মাফউল লাহু বলি আমরা, এটা কাকে বলে, হ্যাঁ বলেন জি, মানে ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ বোঝায়। এটার আরেকটি নাম আছে, এটা কেউ বলতে পারবেন, হ্যাঁ আল মাফউল লি আজলিহি। তাহলে এই মাফুলে লাহুর আমি একটা কিছু উদাহরণ দেবো আজকে। তো মাফুলে লাহু যখন আমরা পড়াই নাহবিবের কি উদাহরণ আছে, জরাবতুহু তাদিবান, এই ছাড়া আর পৃথিবীতে আর কোনো উদাহরণ নেই, জরাবতুহু তাদিবান, মানে এই উদাহরণগুলো জরাবার বাইরে আমরা যেতেই পারছি না, আমরা যে জরাবার জায়গায় করা হতে পারে, সামিয়া হতে পারে, কেন এত মারামারির চিন্তা ভাবনা এখানে, বুঝলাম না বিষয়টা। তো এর থেকে, এই বৃত্ত থেকে আমরা কি বের হতে পারছি না। তো আমরা যদি মাহফুলে লাহুর, আমি বেশ কিছু উদাহরণ আমি আজকে নিয়ে এসেছি শুধু এটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য যে আমরা শুধু জরাবতুহু আমি তাকে প্রহার করেছি, এটা একটা কাজ, প্রহার করাটাকে একটা কাজ বা একটা ক্রিয়া। তো এই প্রহার করার কারণটা কি, তা আদিবান, মানে আদব শেখানোর জন্য। তাহলে মূলত মারাটা কিন্তু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কি, আদব শেখানো। তো এখন আমি যখন নাহু পড়াতে গেলাম তখন শুধু এই উদাহরণই দিলাম, আর অন্য কোনো উদাহরণ আমি দিলাম না। আমি যদি এখানে উদাহরণ দেই, এটা মনে হয় মুছে ফেলা যায় না, আচ্ছা আমার নাম সবাই জানে আর লেখা আছে আপনাদেরকে যে খাতা দেওয়া আছে সেখানে। আমি আপনি বা অন্য কেউ অনেক জানি নাহু কিন্তু পাঠদানের কৌশল নাই। তো পাঠদানের কৌশল থাকলে এই বিষয়গুলো জরাবতুহু তাদিবান আর জরাবা জাইদুন আমরান এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমি মাহফুলে লাহুর বেশ কিছু আজকে উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা এখানে একটা বলতে পারি,
সব হয়তো লেখা যাবে না। দেখেন কি লিখেছি আমি, লেখা বুঝতে পারছেন কিনা জানি না। সাজাদা মুহাম্মাদন শুকরান লিল্লাহ, সাজাদা মুহাম্মাদন শুকরান লিল্লাহ। কিন্তু আমাদের শিক্ষকদের অধিকাংশের এই ত্রুটি আছে, জরাবতুহু তাদিবান, এর বাইরে আমরা আর উদাহরণ দিতে চাই না। এটা কিন্তু আমি শতকরা 95% কথা বলবো। এটা আপনারা আমার সাথে একমত হবেন কিনা, যারা আরবি ব্যাকরণ এখানে পাঠদান করেন, হ্যাঁ তারা বলবেন, হয়তো একমত হবেন আমার সাথে, যে 95 জন শতকরা ওই যে উদাহরণ একটা দুটোর বাইরে কিন্তু আর যান না। ফলে ছাত্ররা কিন্তু নাহু কি আরবি ব্যাকরণ শিখতে পারে না। আমি এখানে যে উদাহরণটা দিয়েছি কি, সাজাদা মুহাম্মাদুন শুকরান লিল্লাহ, মানে কি মোহাম্মদ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিজদা দিয়েছে বা সিজদা করেছে। তাহলে সিজদা দেওয়া বা সিজদা করা, এটি হচ্ছে কি একটি ক্রিয়া বা একটি কাজ। এটার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন। তাহলে এখানে শুকরানটা হচ্ছে কি আল মাফউলুল্লাহু বা আল মাফউলুলি আজলিহি। তাহলে আমি যদি শুধু জরাবতুহু তাদিবানের মধ্যে না সীমাবদ্ধ থেকে আমি যদি সাজাদা মুহাম্মাদুন শুকরান লিল্লাহ এই উদাহরণটা দিই, তাহলে কি হবে বাচ্চারা আরো বুঝতে তাদের জন্য কি হবে সুবিধা হবে। এরকম আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, সাফারতু ইলা কি লিখলাম, হ্যাঁ সাফারতু ইলা মাক্কাতা রাগবাতান ফিল হজ, সাফারতু ইলা মাক্কাতা রাগবাতান ফিল হজ, মানে আমি মক্কায় সফর করেছি। সফর করা আমার বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, আমি ব্যবসার জন্য সফর করতে পারি বা আমি কারোর সাথে দেখার জন্য সফর করতে পারি, আমরা উমরার জন্য সফর করতে পারি। কিন্তু এখানে যে সফর করার উদ্দেশ্যটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাগবাতান ফিল হজ, হজ করার আগ্রহে। তাহলে সফরের উদ্দেশ্যটা কি? রাগবা, তার আগ্রহ, কোন কাজে? হজ সম্পাদনের আগ্রহ হেতু সে সফর করেছে। তাহলে জরাবতু তাদিবান এই যে প্রচলিত একটা ছক বা বৃত্ত, এর মধ্যে আমরা কি বের হচ্ছি, আমাদের দরজাটা আরো সামনে উন্মুক্ত হচ্ছে। আমরা আগে একটা উদাহরণ বললাম সাজাদা মুহাম্মাদুন শুকরান লিল্লাহ, তারপরে বললাম সাফারতু ইলা মাক্কাতা রাগবাতান ফিল হজ। এখন বিষয় আপনারা বলবেন যে এই উদাহরণগুলো আমরা কোথায় পাবো, এটা তো একটা প্রশ্ন। আমি তো সব উদাহরণ সবসময় বানানোর হয়তো আমার কি থাকবে না, সুযোগ থাকবে না। সেই জন্য আমরা যারা আরবি ব্যাকরণ মানে পাঠদান করব, এর আগে আমি কুমিল্লায় প্রশিক্ষণে গত বছর বলেছি, কিছু বইয়ের নামও সেখানে লিখে দিয়েছিলাম, যে বইগুলো আধুনিক কিছু বই বেরিয়েছে এই বইগুলো আমাদের অনুসরণ করতে হবে। তাহলে সেখানে আমরা প্রচুর উদাহরণ পাবো। সেখানে কোরআন থেকে উদাহরণ দেওয়া আছে, হাদিস থেকে উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন আরবি কবিতা থেকে উদাহরণ দেওয়া আছে, এই বিষয়গুলো কি আমরা খেয়াল করব। আর মাফুলে লাহুর ক্ষেত্রে যেহেতু এই বিষয়টা আমি বলছি, সেক্ষেত্রে একটি বিষয় আমরা খেয়াল করব যে লিমাজা, এখানে আমি একটু সুন্দর একটি নোক্তা পেলাম একটি বইয়ে, যে আলামাতুল মাফুল লিআজালিহি লিআজালিহি সিহাতু উকুহি জওয়াবান আন সুয়ালে বি সুয়ালিন বি লিমাজা, লিমাজা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই কি মাফুলে লাহু। এখন যদি কেউ বলে যে সাফারতু ইলা মাক্কাতা লি রাগবাতান ফিল হজ, তাহলে আমরা যদি বলি যে লিমাদা সাফার তাইলা মক্কা, তুমি কেন মক্কায় সফর করেছো বা কিভাবে সফর করবে, তাহলে লিমাদা। আর আগেরটা বললাম কি সাজাদা মুহাম্মাদুন শুকরানিল্লাহ, আমরা যদি প্রশ্ন করি লিমাদা সাজাদা মুহাম্মাদুন, মুহাম্মদ কেন সিজদা করেছে, আরবিতে না বলি যে আমরা বাংলায় বলি এই কাজটা কেন করলো, কেন সিজদা দিল, কেন সফর করবে, এই কেনর উত্তরে প্রশ্নের উত্তর যেটা আসবে সেটা হচ্ছে কি মাফুলে লাভ। এটা একটি নোক্তা আমি একটি বই পেলাম। যেমন আরেকটা আমরা উদাহরণ দিতে পারি যে খাফাস্তু সৌতি ইহতিরামান লি আবি, খাফাস্তু সৌতি, আমার কণ্ঠকে আমি নিচু করলাম, কি জন্যে, স্বরকে নিচু করলাম, ইহতিরামান লি আবি, আমার পিতার প্রতি সম্মান জানিয়ে। তাহলে এখন আমরা প্রশ্ন করব লিমাযা খাফাস্তা সৌতাকা, কেন তুমি তোমার কণ্ঠ নিচু করলে, উত্তর আসবে কি ইহতিরামান লি আবি, আমার বাবার প্রতি সম্মান জানিয়ে। তাহলে আমার এই কণ্ঠ নিচু করা, পিতার কণ্ঠের উপরে তো জোরে কথা বলা যাবে না, কণ্ঠ নিচু করার উদ্দেশ্য হচ্ছে বাবার প্রতি কি সম্মান জানানো। এইভাবে লিমায়াদা দিয়ে যদি আমরা প্রশ্ন করি উত্তর পাই, তাহলে কি সেটি মাফুলে লাহু খুঁজে বের করা আমাদের জন্য সহজ হবে। এটা একটি গুরুত্বপূর্ণ নোক্তা, এটা আমি পেলাম কালকে। আর আপনাদের জন্য আমি আগে অনেক বই বলেছি, আজকে একটা নতুন বইয়ের কথা বলবো, সেটি হচ্ছে, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এইভাবে মনে হয় দেখা যাবে ভালো,
এই বইটা খুব লেটেস্ট বই, খুব চমৎকার একটি বই। নাহবুত তাদবিকি খালেদ আব্দুল আজিজ মিশরের একজন আরবি ভাষাবিদ, উনি ব্যাকরণটি এই বইটি লিখেছেন। এটি আপনার প্রথম বেরিয়েছে 2018 সালে, 2022 সালের মধ্যে তার 14টি সংস্করণ বেরিয়েছে। এখন বর্তমানে কায়রো বইমেলা চলছে, সেখানে দেদারসে হাজার হাজার লক্ষ লক্ষ কপি এই বইটা বিক্রি হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আরও অনেক আছে, ওগুলো আমি বলে শেষ করেছি। দুই ধরনেরই আছে, একটা আর নাহবুত তাদবিকি আছে আরেকজন লেখকের, আর তাদবিকুন নাহবি আছে ডক্টর আব্দুহা রাজিহি, আর একটা এটা হচ্ছে আর নাহবুত তাদবিকি। এই দরকে আমাদের যাওয়ার সুযোগ নাই এখন, সেটা দুজনের দৃষ্টিভঙ্গি হয়তো দুই দিক থেকে অনেক লিপিবদ্ধ করেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই বইটার মধ্যে কিন্তু আমি এই কথাটা পেলাম, যে কোনো এর আগে কিন্তু অন্য কোনো বই আমি এই কথাটা পাইনি যে লিমাজা দিয়ে প্রশ্ন করলে তার উত্তরটা যদি পাওয়া যায়, বা লিমাজা দিয়ে উত্তর প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই সাধারণত কি হয়, মাফুলে লাহু হয়। এটি কিন্তু এই বইয়ের মধ্যে পেয়েছি। এবং এটির একটি বড় বৈশিষ্ট্য যে প্রত্যেকটি চ্যাপ্টার শেষে তাদবিকাত প্র্যাকটিক্যাল, ওই যে বললাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছে কিন্তু ধান লাগাতে জানি না, আর এখানে আপনাকে ধান লাগানো শেখাবে। এটা দুটো পার্ট আছে, একটা কিছু উদাহরণ দিয়েছেন উনি, এমনি ভেতরে তো উদাহরণ আছে, কিন্তু অনুশীলনীতে গিয়ে তাদবিকাতের মধ্যে উনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, কিছু উদাহরণ দিয়ে একদম ব্যাকরণ সেটি মানে খুলে বর্ণনা করে বুঝিয়েছেন, এবং আর কিছু আমাদের ছাত্রদের জন্য রেখেছেন যেটা ছাত্ররা বাড়ির কাজ, তারা সেখান থেকে উত্তর তারা শিখে আসবে। আমি যেই বিষয়টি বললাম আরবি ব্যাকরণ, যারা বাংলা ব্যাকরণ পড়ান, যারা ইংরেজি ব্যাকরণ পড়ান, একই কিন্তু উদাহরণটা চলে আসবে। আই ইট রাইস, রাইস সারা জীবন কি ওইটাই বলবেন, না খাওয়ার বাইরে অন্য কিছু যাবে, আই রিড হতে পারে, আই লিসন হতে পারে, আরও অনেক বিভিন্ন উদাহরণ হতে পারে। তো ব্যাকরণের ক্ষেত্রে, শুধু আরবি ব্যাকরণ, যে কোনো ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু একাধিক উদাহরণ দিতে হবে, কিন্তু ওই সামাদের গ্রামার আমরা আমাদের ছাত্র জীবনে পড়েছি, এখন তো সামাদের গ্রামার চলে না, এটা একসময় খুব গোগ্রাসে চলেছে সামাদের গ্রামার, এখন অনেক অ্যাডভান্স আরও বিভিন্ন রকমের বেরিয়েছে। তো বাংলা ব্যাকরণ হোক, আরবি ব্যাকরণ হোক, বা ইংরেজি গ্রামার হোক, বাংলা ব্যাকরণ হোক, যেটি হোক না কেন, এটা আমাদের প্রচুর কী করতে হবে, উদাহরণ দিতে হবে। এখন দেখেন আমি যখন দুইটা উদাহরণ দিলাম, আরও যদি দু একটা দিই, মাফুরে লাহুটা তখন মনে হবে কি সহজ মনে হবে, আর যদি ওই একটা উদাহরণের মধ্যে আমি সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের যারা স্টুডেন্ট হবে, যারা ছাত্র, তারা কিন্তু এর বৃত্তের বাইরে তারা বের হতে পারবে না, এবং তারা কিন্তু নতুন নতুন উদাহরণ সৃষ্টি করতে পারবে না। এই জন্য যিনি নাহুর শিক্ষক, আরবি ব্যাকরণের শিক্ষক হবেন, তাকে নিজেকে আপডেট হতে হবে, তার কাছে এই আপডেট বইগুলো থাকতে হবে। আমি এর আগের প্রশিক্ষণে অনেকগুলো নাম বলেছি, আবার একটু বলে দিই, যেমন আধুনিক আরেকটি বই খুব ভালো চলছে, কাইফা তুতকিনুন নাহু নাহবা, কাইফা তুতকিনুন নাহবা, আহমদ ইস্কান্দারের লেখা বইটি। ওনার আরেকটি আছে কাইফা তুতকিনুন সরফ, এটিও খুব চমৎকার একটি বই। আর এর আগে আমি বলেছি যে আত্তাদবিকুন নাহবি ডক্টর আব্দুহু আর রাজিহি, তারপর আরেকটি আছে আল কামিল ফি নাহু ওয়া সরফ আল ইরাব, আহমদ কব্বিশের লেখা, না এগুলো আরব আরব আরাবিয়ানদের লেখা। এই বইগুলো পাবেন আপনারা ঢাকাতে মাকতাবুল আজহার সহ অন্যান্য লাইব্রেরি যেগুলো আছে বইগুলো পাওয়া যাবে, পাবে কাইফা তুতকিনুন নাহু, হ্যাঁ আহমদ ইস্কান্দার, আবার ওইটাই কাইফা তুতকিনুন সরফ। এই বইগুলো আপনি যদি না জানেন, তাহলে কিন্তু জরাবতুহু তাদিবান আর জরাবা জাইদুন আমরান, এই বিষয়গুলোর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। আরেকটি বই আছে আমাদের ছাত্র জীবনে আমাদের এক ওস্তাদ ওটি বইটা আমাদেরকে ফটোকপি করে দিয়েছিলেন, সেটি হচ্ছে আল কাওয়ায়েদ আল আরবিয়া আল মুয়াসসারা, তিন খণ্ডের বইটি, সম্ভবত ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় বা কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটি হবে, দুটোর মধ্যে সম্ভবত সেখান থেকে প্রকাশিত বইটি। এখানে প্রচুর উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন গল্প দেওয়া আছে, গল্পের মধ্যে থেকে আবার ব্যাকরণ বিষয়গুলো বের করার কথা বলা আছে। এই বইটি সুন্দর, আপনারা নেটে পাবেন, আল কাওয়ায়েদ আল আরবিয়া আল মুয়াসসারা, তিন খণ্ডে কয়েকজন ডক্টর মিলে এই বইটি লিপিবদ্ধ করেছেন। এই বইগুলো যদি থাকে তাহলে আপনার কী হবে না, উদাহরণের অন্ত হবে না, জায়েদ মারবে আর আমর মার খাবে, আর জরাবতুহু তাদিবান মাফুরে লাহুর আরও উদাহরণ থাকবে না পৃথিবীতে, এমনটা হতে পারে না। আমি মাফুরে লাহুটাকে কিন্তু একটা উদাহরণ হিসাবে, জাস্ট এক্সাম্পল হিসাবে আমি সামনে নিয়ে আসছি। যেমন আমরা সুরা বাকারার 19 নম্বর আয়াতে যদি দেখি, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদার আল মাউত, তারা কানে আঙ্গুল দেয়, লিমাদা কেন আঙ্গুল দেয়, এই যে লিমাদা চলে আসছে, হাদার আল মাউত মৃত্যুর ভয়, তাহলে এটা হচ্ছে মাফুলে লাহু। কোরআন থেকে দিতে হবে বাচ্চাদেরকে, হাদিস থেকে দিতে হবে, ছোট ছোট উদাহরণগুলো আগে দিয়ে তারপরে কোরআন হাদিস থেকে আমাদের উদাহরণ দিতে হবে, কারণ নাহু সর ব্যাকরণ সৃষ্টিত হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে,
আগে তো ব্যাকরণ না, আগে তো কোরআন হাদিস তারপরে আরবি ব্যাকরণ, ঠিক না? আচ্ছা, তারপর যেমন সূরা সাজদায় আছে ১৬ নম্বর আয়াতে, ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, লিমাযা ইয়াদউনা রাব্বাহুম, কেন তাদের রবকে ডাকে খাউফান, ভয় ও তামা? এই জি, চলে আসছে তাহলে। তারপরে আরেকটি পরিচিত হাদিস, রমজান সামনে আসলে যেটা আমরা ওয়াজ করি, মান ক্বামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। তাহলে যে রমজান মাসের কি করবে, কিয়াম করবে, তারাবি, তাহাজ্জুদ আদায় করবে, কি জন্যে? ঈমানান, ঈমানের সাথে, ইহতিসাবান, সওয়াবের উদ্দেশ্যে। উদাহরণ কিন্তু আমাদের সামনে মজুদ আছে, শুধু এটাই বলতে হবে না। তারপরে শীতকাল চলছে, আমরা যদি বলি, আমি সব লিখতে পারলাম না, ইরতাদাইতুল মিতাফা খাশিয়াতাল বারদে, আমি কোট পরেছি, আমরা মিতাফের জায়গায় বলতে পারি ইরতাদাইতু বা লাবিস্তু আল জ্যাকেতা, আমরা জ্যাকেট পরেছি, খাশিয়াতাল বারদে, ঠান্ডার ভয়। তাহলে লিমাদা লাবেসা বা লিমাদা লাবিস্তুল জ্যাকেতা অথবা আল মিতাফ, কেন পরেছি আমি? খাশিয়াতাল বারদে, ঠান্ডা থেকে, ঠান্ডার ভয়, ঠান্ডা থেকে বাঁচার জন্য। তাহলে মাফুরুল্লাহ কি আমাদের পেয়ে যাচ্ছে আমরা। এরপরে আরেকটি উদাহরণ আছে সুন্দর, যেমন আলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সূরা বনী ইসরাইল ৩১ নম্বর আয়াত, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাশিয়াতা ইমলাক, দারিদ্রের ভয়ে। কি জন্য হত্যা করবে না? লিমাদা, দারিদ্রের ভয়ে। আর একটি দিয়ে শেষ করছি, জি ইতু ইলাল মাহাদে তলাবান লিল ইলমে, আমি মাহাদে এসেছি, ভর্তি হয়েছি, তলাবান লিল ইলমে, আসার উদ্দেশ্য কি? লিমাদা জি ইতু, কেন এসেছি আমি? তলাবান লিল ইলমে, জ্ঞান অন্বেষণের জন্য। আমরা বলতে পারি, বাংলায় বলি, আমরা এই প্রশিক্ষণে এসেছি অভিজ্ঞতা হাসিলের জন্য, নতুন কিছু শেখার জন্য। কেন এসেছি? অভিজ্ঞতা অর্জনের জন্য, নতুন কিছু শেখার জন্য। তাহলে মাফুরুল্লাহ কিন্তু হয়ে গেল। আর ব্যাকরণগুলো দেখবেন, মোটামুটি বাংলা ব্যাকরণ হোক, ইংলিশ গ্রামার হোক, ইংরেজি স্যার অনেকে এখানে আছেন, আরবি মানে নাহু সরফ হোক, এগুলোর মধ্যে কিন্তু একটা মোটামুটি সম্পর্ক আছে। প্রায় ব্যাকরণের সব জিনিসই কিন্তু, প্রায় জিনিসই কিন্তু সব ভাষাতেই আছে। আর যদি যাদের একটু আর ইংরেজি ব্যাকরণ সম্পর্কে দক্ষতা আছে বা বাংলা ব্যাকরণ একটু জানেন, আপনি যদি মুক্তদা পড়াতে গিয়ে একটু বাংলায় ওটাকে কী বলা হয় একটু বলে দেন, ফাইলকে কী বলা হয় বা ইংরেজিতে এটা কী বলা হয় একটু যদি বলে দেন, আধুনিক বাচ্চারা এই বিষয়গুলো একটু মজা পায়, তারা জানতে চায়, তাহলে কী হয়, সেই বিষয়গুলো হয়তো তাদের মন মস্তিষ্কে আরও গভীরভাবে কী হয়, এটা তাদের গেঁথে যায়, তাদের মনে প্রথিত হয়। আমরা ৫ নম্বর পয়েন্ট বলেছি না, ৬ নম্বর হচ্ছে তামরিন বা অনুশীলন। শুধু আমি ক্লাসে পাঠদান করালাম, অনেক উদাহরণ দিলাম, কিন্তু অনুশীলনই তাদের হলো না, তাদেরকে অনুশীলন করাতে হবে। সেটি ক্লাসে হতে পারে, ক্লাসের হয়তো আপনি শেষের ৫ মিনিট একটু অনুশীলন করালেন, আরবি সাহিত্যের ২ লাইন লিখলেন, ২ লাইন লিখে যে পাঠটা আপনি পড়াচ্ছেন, আপনার পাঠ সংশ্লিষ্ট একটা জিনিস চয়েস করলেন, যে এই জিনিসের মধ্যে, এই ২ লাইনের মধ্যে কোথায় কি আছে, মাফুলে লাহু আছে। অথবা যারা বাংলা ব্যাকরণ পড়ান, যে এখানে কারক, কারক পড়াচ্ছেন আপনি, কারকের যে বিভিন্ন প্রকার আছে সেটি দেখালেন, অথবা বিভক্তি আছে সে বিভক্তিগুলো চিনিয়ে দিলেন, ইংরেজি গ্রামারে যারা আছে টেন্স যদি থাকে, ন্যারেশন থাকে, ভয়েস থাকে, সে বিষয়গুলো দেখিয়ে দিলেন যে এই টেক্সটের মধ্যে তোমাদের এই জিনিসগুলো আছে। এটাও কিন্তু কি একটা কার্যকর উপাদান, এটা আপনি ক্লাসে করাতে পারেন, অথবা বাড়িতে তাকে যে বলবেন যে তুমি যে আজকে এই বিষয়টা পড়লা, এই বিষয়ে তুমি ৫টা বাক্য লিখে নিয়ে আসবা, এটা অবশ্য বাড়ির কাছে পরে আসবা, তুমি একটি তোমার আরবি সাহিত্য বই থেকে একটি অংশ পাঠ করবো, এই অংশটুকু আপনি নির্দিষ্ট করে দিতে পারেন যে এই অংশের মধ্যে মাফুলে লাহু কোথায় আছে, অথবা মাফুলে মুতলাক কোথায় আছে, কোথায় কর্মের সম্পর্কে কথা আছে, কোথায় বিভক্তি সম্পর্কে আছে, বা বিভক্তি কোনগুলো এটি, এটা বের করবা খুঁজে। এটা কিন্তু কি একটি কার্যকরী উপাদান। এই অনুশীলনের ক্ষেত্রে এটি প্রতিদিন ১৫-২০ মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ হতে পারে, বাসায় অনুশীলন করা বিষয়টা, বা ক্লাসে যদি সুযোগ থাকে ৫ মিনিট। এই ক্ষেত্রে আমরা কিছু বইয়ের সহযোগিতা নিতে পারি, যেমন ধরেন একটি বই আছে খুব সহজ প্রাথমিক লেভেলের জন্য, এটা আপনারা জানেন, আন্নাহবুল ওয়াদে, হ্যাঁ, আলী আল জারিম সহ অন্যান্যরা লিখেছেন আন্নাহবুল ওয়াদে। তাছাড়া আমাদের আবু তাহের মিসবাহ সাহেবের আছে আত-তারিক ইলা আন-নাহু ইলা আস-সারফ, আত-তারিক ইলা আল-আরাবিয়া, এসো আরবি শিখি। আবার এসো আরবি শিখির একটা তামরিন বই আছে, তামরিনুল কিতাবি আলা আত-তারিক ইলা আল-আরাবিয়া। এই এই বইগুলোর সহযোগিতায় নিয়ে আমরা বাচ্চাদেরকে কি বিভিন্ন অনুশীলন করাতে পারি, তাদেরকে তামরিন করাতে পারি। আর যে বইটির কথা বললাম আপনাদেরকে, আন-নাহবুত তাদবীকি, খালেদ আব্দুল আজিজের লেখা, এই বইটি আপনারা অনুসরণ করতে পারেন। এটার আমি আগে বললাম যে দুইটি এরা তাদবিক দিয়েছে এখানে অনুশীলনীতে, একটি হচ্ছে মুজাবুন আনহু, মানে উনি কিছু উদাহরণ দিয়েছেন, সেগুলোর উত্তর নিজেই দিয়ে দিয়েছেন যে এটা মাফুল হয়েছে বা ফাইল হয়েছে এই কারণে, এটার এরাব রাফা হয়েছে, নাসাব হয়েছে, জার হয়েছে এই কারণে। আর উনি আরেকটি অংশ করছেন, আতাদবিক আসানি ইউতলাবুল জওয়াব আনহু, উনি নিজে উত্তর দেননি,
কিছু উদাহরণ দিয়ে দিয়েছেন কোরআন হাদিস থেকে, ছাত্ররা কি করবে এটি বাসায় প্র্যাকটিস করবে। তেরকম আপনি কিছু লিখে দিতে পারেন উদাহরণ, যে তোমরা বাসায় এটা বের করে নিয়ে আসবা, এখানে কোথায় মাহফুলে লাহু আছে, অথবা তাদেরকে আমরা সাত নম্বর যে বিষয়টি হোমওয়ার্ক, আমরা বাসায় কাজ দিব যে তুমি আজকে মাহফুলে লাহু পড়ালাম, আমরা আমরা বাংলা ব্যাকরণে বিভক্তি পড়ালাম, আমরা কারক পড়ালাম অথবা টেন্স পড়ালাম, এই বিষয়ে তোমরা পাঁচটি উদাহরণ কি বাসা থেকে লিখে নিয়ে আসবা। এই কাজগুলো কিন্তু আমরা করি না। যখন একটি ছেলে মাহফুলে লাহু পাঠদান করার পরে তাকে, সে যখন পাঁচটি উদাহরণ লিখে নিয়ে আসবে, বাসায় কী করবে, সে গবেষণা করবে, চিন্তা করবে, পিছনে সময় ব্যয় করবে, বইপত্র ঘাটবে, সে কোরআন মাজিদ অধ্যয়ন করার সময় বের করবে। এভাবে যদি সে কী করে, কষ্ট করে, তাহলে কী হবে, সহজেই বের করতে পারবে। তাহলে আমাদের কী করতে হবে, হোমওয়ার্ক দিতে হবে। মোটামুটি এই বিষয়গুলো ছিল আরবি ব্যাকরণ সম্পর্কিত। এখানে আরেকটি বিষয় বলা জরুরি, সেটি হচ্ছে আমরা পাঠদান করার সময় শুধু নিজেরাই বলবো না, এটা অন্য সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ছাত্রদেরকেও কিছু আমরা জিজ্ঞেস করবো যে এই মাহফুলে লাহুর তোমাদের কারো কোনো উদাহরণ জানা আছে, অথবা আমি একটি উদাহরণ ক্লাসে বললাম, বা আরবি ব্যাকরণের ইংরেজি গ্রামের কোনো গ্রামারের কোনো বিষয় বললাম, বলে তাকে বললাম যে এই বিষয়ে তোমার কোনো বিষয় জানা আছে কিনা, যদি থাকে একটা উদাহরণ দাও। ছাত্র কিন্তু দেখবেন অনেকের কিন্তু জানা আছে, হয়তো বলতে পারে অথবা চেষ্টা করবে এই বিষয়টি বলতে হবে। যেমন এখানে সহিহুল বুখারীতে একটি হাদিস এসেছে, হাদিস নম্বর 100, হাদিসটা পুরোটা বলা যাবে না, 62 নম্বর হাদিস, এটি অধ্যায় রচনা করা হয়েছে, বাবু তারহিল ইমাম আল মাসআলা তাআলা আসাবিহি লিয়াখতাবিরা মা ইনদাহুম মিনাল ইলম। ওই যে আল্লাহ রাসূল একদিন জিজ্ঞেস করলো যে মুমিনের উদাহরণ হচ্ছে একটি গাছের মতো, তোমরা কি জানো, আছে না, কে উত্তর দিল না, তো আব্দুল্লাহ বিন ওমর, তার জানা ছিল কিন্তু তিনি উত্তর দেননি যে বড়রা আছে, বড় বড় সাহাবী আছে, সেখানে আমি কীভাবে উত্তর দিব, আল্লাহ রাসূল কিন্তু বুঝিয়ে দিলেন। তাহলে শিক্ষক সব উত্তর না দিয়ে এখানে বলা হয়েছে বাবু তারহিল ইমাম আল মাসআলা তাআলা আসহাবিহি লিয়াখতাবিরা মা ইনদাহু মিনাল ইলম। আমরা বলতে পারি যে শিক্ষক উদাহরণ ছাত্রদেরকে, ছাত্রদের কাছে কোনো বিষয় জানতে চাইবেন, তাদের কাছে কতটুকু এলেম আছে এটি জানার জন্য, তাহলে তাদেরকে পাঠদানে সহজ হবে। কেউ হয়তো প্রাথমিক লেভেলে আছে, আপনি যদি তাকে যদি হাই লেভেলে পড়ান তাহলে কিন্তু হবে না, ওকে যদি সারা ইবনে আকিল থেকে পড়ান তাহলে হবে, সোয়ালে কাবুলি বাসুলি যদি ধরায় দেন তাহলে হবে, এগুলো বইয়ের হয়তো অনেকে নামই জানে না। সোয়ালে কাবুলি বাসুলি ফাইন কিলা কুলতু, আমার কাছে বই আছে, ফাইন কিলা কুলতু, তুমি যদি বলো আমি বলবো, দিয়ে মাথা নষ্ট, শুধু এসকালা। তো কোন স্তরের ছাত্র ব্যাকরণ পড়াতে গেলে সেই স্তরটা কি করতে হবে আমাকে জানতে হবে। যাই হোক, সময় তো খুবই সংকীর্ণ, আরবি ব্যাকরণের উপরে মোটামুটি এই বিষয় আর ওই বিষয়গুলো সম্পর্কে আমি একটু হালকা করে নোট দিব। আরেকটি বিষয় ছিল আমার হাদিস পাঠদান পদ্ধতি। এখানে অনেক বড় বড় মুহাদ্দিস আছেন, তারা কওমি মাদ্রাসায় পড়ান। হাদিস পাঠদানের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মূল খেয়াল রাখতে হবে যে হাদিস শুধু পাঠদানের জন্য পাঠদান নয়, হাদিস কী করতে হবে, হাদিসের প্রতি আমলের জাজবা সৃষ্টি করতে হবে, এটা একটি মূল বিষয়। হাদিস পাঠদানের ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল করতে পারি যে একটি হাদিসের সে যেন ছাত্র অর্থটা বোঝে, শব্দগুলোর অর্থগুলো তাকে বুঝিয়ে দিতে হবে, কারণ মুখস্থ অর্থ করে কিন্তু কাজ হবে না। যদি সেখানে কোনো গরিব দুর্বোধ্য কোনো শব্দ থাকে, সে শব্দের অর্থটা তাকে ভালোভাবে বের করে দিতে হবে, অথবা গরিবুল হাদিসের অনেক বই আছে ইবনে কুতাইবা সহ অন্যান্যদের, সে বইগুলো থেকে কি হেল্প নেওয়া যেতে পারে, হাদিসের অর্থটা সুন্দর করে বোঝানো যাবে, বোঝাতে হবে। ক্লাসের মান অনুযায়ী কিন্তু হাদিস পড়াতে হবে। বুলুগুল মারামে যদি সনদ নিয়ে আমরা আলোচনা করি তাহলে ছাত্র বুঝবে, রাবির জারাত আদিল নিয়ে আলোচনা করি হবে না, আমাকে সেখানে স্বাভাবিকভাবে পাঠদান করতে হবে। যেমন বুলুগুল মারামের সফির রহমান মোবারকপুরের যে সারাটা আছে ইতহাকুল কেরাম, খুব সুন্দর, একটি হাদিসের দুইটি হাদিসের মধ্যে দেখছেন বাহ্যিকভাবে দ্বন্দ্ব মনে হচ্ছে, ছাত্রদের কাছে গোলক দাদা, একটি হাদিসে বলছে এটা করতে হবে আর একটা হাদিসে বলছে করতে হবে না, এটার তাদবিক কী হবে, সমন্বয় কী হবে, সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। এটি সফির রহমান মোবারকপুরের ওই বুলুগুল মারামের সারার মধ্যে খুব সংক্ষেপে দেওয়া আছে। আর ছাত্রদেরকে দিয়ে এবারত পড়াতে হবে, এবারত না পড়ালে কিন্তু কী হবে না, তাদের এবারত শুদ্ধ হবে না, জোরে জোরে তারা পড়বে, শুধু শিক্ষক পড়লে হবে না, এবারত পড়ার জন্য একটা প্রতিযোগিতা, একটা যেন রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় যে কে এবারত পড়বে। অবি মাদ্রাসাগুলো দেখেন এবারত পড়ার জন্য মারামারি লেগে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। ছাত্রদেরকে দিয়ে এবারত পড়াতে হবে, এবারত পড়া তাদের ভুল ধরতে হবে। আবার শুধু ভুল পড়ছে আমি না শুনে শুধু চালিয়ে 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 করলে কিন্তু হবে না, যেটি দাওরায়ে হাদিসে সাধারণত হয় কওমিগুলোতে, ভুল পড়ছে ছাত্র ওস্তাদ দেখার সময় হয় না সাধারণত, এভাবে করলে হবে না, ভুলগুলো তাদেরকে ধরে দিতে হবে, ছাত্রদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। এই মোটামুটি আমার সময় তো শেষ। আরেকটি বিষয় শেষে আমি বলবো যে দিনিয়াত শিক্ষা, আপনারা দিনিয়াত শিক্ষা অনেকে পাঠদান করেছেন, দিনিয়াত শিক্ষা আসলে আমি কখনো ওইভাবে পড়ানো হয়নি, যেহেতু ছোটো ক্লাস আমি পাঠদান করি না, তবে দিনিয়াত শিক্ষার ক্ষেত্রে যেহেতু আমার বাচ্চা পড়াশোনা করে, একটি বিষয় বলবো, ধরেন
ওজুর নিয়মকানুন বইয়ে আছে, এটা মুখস্থ করাবেন না তাকে প্র্যাকটিক্যালি শেখাবেন? সালাতের নিয়মকানুন বলা আছে, আপনি মুখস্থ করাবেন না প্র্যাকটিক্যালি শেখাবেন তাকে? প্র্যাকটিক্যালি শেখাতে হবে। বা বিভিন্ন আদব কায়দা আছে, এগুলো মুখস্থর চাইতে তাদের নিজে, কাবুল ভাই যেটা বলেন আমল করে বা কাজ করে দেখিয়ে দাও, কালকে স্যার বলেছেন একটা ময়লা পড়ে আছে আমি নিজে দেখিয়ে দেবো। আপনি দিনিয়াত শিক্ষার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে পাঠদান করলেন, এবার এটা নিয়ে ছাত্রদেরকে একটা প্র্যাকটিক্যাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। শুক্রবার হতে পারে যে একটা গোটা মাদ্রাসায় কী হবে একটা পরিচ্ছন্নতা অভিযান চলবে। আর যে বিষয়গুলো হাতে কলমে শিক্ষা দেওয়ার বিষয়, আজান, একটা ভালো যে বাচ্চাটা আজান দিতে পারে তাকে ক্লাসের সামনে ডাকেন, দেখে সে আজান দিবে, অন্যরা কী করবে, আজান শুনবে, তার কী ভুল হয়েছে সেটাও কিন্তু ধরবে বাচ্চারা যে স্যার এর এটা ভুল হয়েছে। তাহলে ওযু, আজান, তারপরে সালাতের নিয়ম পদ্ধতি, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না দিনিয়াতের, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিতে হবে। আর যে বিষয়গুলো আসবে সেটা যেন তাদের মানব জীবনে মানে বাস্তবে তারা যেন আমল করে। সালামের যদি বিষয় সম্পর্কে পড়ানো হয় তাকে বাচ্চাকে শেখাতে হবে তুমি আজকে বাসায় গিয়ে তোমার আব্বা আম্মাকে সালাম দেবে, বাসায় সালাম দিয়ে প্রবেশ করে ঢুকবে। তো এই বিষয়ে আশা করি আপনারা অবগত আছেন। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত পরিসরে মূলত আরবি ব্যাকরণ পাঠদান এই বিষয়টার উপরে হাইলাইট করলাম, আমি বেশি আলোকপাত করলাম, তার সাথে সামান্য আমি একটু ইঙ্গিত দিলাম হাদিস পাঠদান সম্পর্কে সামান্য এবং দিনের শিক্ষা সম্পর্কে। ব্যাকরণ সম্পর্কে আমি বিশেষভাবে বলবো, যেহেতু ওই বিষয়টা সম্পর্কে আজকে বেশি দিয়েছি, যে আমরা যে বইগুলো বললাম বা আরও বিভিন্ন বই থাকতে পারে, নেটে অনেক বই, বইয়ের অভাব নয়, বই কেনা লাগে না, এখন সব পিডিএফ পাওয়া যায়। তো অবশ্যই যারা আরবি ব্যাকরণ পাঠদান করেন, অনেক বড় আপনাদের প্রতি একটি মানে দায়িত্ব যে ছাত্রদেরকে আরবি ভাষা বিশুদ্ধ করে পড়ার একটা যোগ্যতা সৃষ্টি করা, সেক্ষেত্রে বিরক্ত হলে চলবে না, না হো স্যার পড়ানো কিন্তু একটু বিরক্তিকর, বারবার বোঝাতে হয়, ছাত্ররা প্রশ্ন করে উত্তর দিতে হয়, আর এই মডার্ন বইগুলো অবশ্যই আপনাদের কাছে থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি জরাবা জাইদুন আমরান সরাবতুহু তাদিবান, এটা কিন্তু শুধু উদাহরণ দিতে হবে না, আপনি আরও অনেক উদাহরণ দিতে পারবেন। আর বলেছি শেষে যে জরাবা জাইদুন লিমাদা জরাবা জাইদুন আমরান, খোঁজ করবেন বাসায় গিয়ে, একটা মজার কাহিনী পাবেন, পরে আমাকে ফোন দিবেন যে স্যার খুব ভালো লেগেছে কাহিনীটা ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রশিক্ষণ আমার এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।